আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমি একটু অসুস্থ আছি। অনেকটাই ভালো হয়েছে, আগে আরও আমার সমস্যা বেশি ছিল, অনেক ঠান্ডা লাগছিল আর আমার কথা বলা একদম বন্ধ হয়ে গেছিল। আর নতুন বছরে এইটাই ফার্স্ট ভিডিও আমার, আর নতুন বছরে কী কী গিফট পেলাম সেগুলোই আর শেয়ার করব। তাহলে দেখতে থাকেন ভিডিওটা। এই যে প্রথমে আমি চুড়ি দিয়ে শুরু করলাম, যে চুড়িগুলো পেয়েছি আর এগুলো সব আপনাদের ভাইয়া দিয়েছে। আর চুড়িগুলো আমার অনেক পছন্দ, আর কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর। আর এটা আমি পরেও দেখালাম কেমন দেখা যায় হাতে। এই চুড়িগুলো অনেকগুলো, আর এখানে ছোট ছোট চিকন চিকন চুড়িগুলো, আর এক জোড়া আছে সেম একই ডিজাইনের তবে কালার আলাদা। আর এখানে তিনটা কালার আছে, আর তিনটা কালার মাশাল্লাহ অনেক সুন্দর। আর চুড়ি কিন্তু একই সাইজের। আর এই যে একটা আংটি, এটা আমার একটা শাড়ির সাথে নেওয়া হয়েছে, আর আংটিটা কিন্তু অনেক সুন্দর, তবে হাতে দিয়ে আর দেখাইলাম না। আর এটা হলো কোমরের ভিসা। এখানে আজ যা দেখাবো সবই গিফট পেয়েছি। আর এই বিসার ভিতরে গোল্ডেন কালার স্টোন আছে, এটা অনেক সুন্দর সিম্পলের ভিতরে। আমার সিম্পলের ভিতরে এসব ভালো লাগে। আর কাজল, আর আমি সবসময় কাজল ইউজ করি, আর কিছু দেই বা না দেই কাজলটা আমি সবসময় ইউজ করি। আর আমার ঘরে সবসময় অনেকগুলো করে কাজল থাকে। আর এই যে এখানে কানের আর টিকলি আছে, এই সেটটা অনেক সুন্দর আর কালারটা অনেক সুন্দর। টিকলি আর কানেরটা কিন্তু সেম ডিজাইন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আজকের ভিডিওটা আমার ফলোয়ার্স করার চেষ্টা করবেন, ভালো লাগবে। এইটা টিকলি, আমার কাছে তো এটা অনেক ভালো লাগছে, আর এই কালারটা আমার অনেক ফেভারিট। তবে আমি এইসব ভারী ভারী জিনিস খুব কম পরি। আর এখানে একটা সেট আছে, এটাও অনেক সুন্দর। এই যে দেখেন, এটা সাদার ভিতরে গোল্ডেন। আর আমি ভিডিও দিতে পারিনি, আমার অবস্থা একদম খারাপ ছিল, একদম কথা বলতে পারিনি, আমার কথা বলতেই খুব কষ্ট হইতো। আজকে একটু ভালো হয়েছি, তবে পুরোপুরি কিন্তু ভালো হয়নি। আর এটা বড় করা যাবে, ছোট করা যাবে। আর এটার সাথে এই যে কানের গুলো, আর দুলটা অনেক বড়, একটু বড়, দেখতে অনেক সুন্দর। আর এটার সাথে কিন্তু এগুলো আছে, মানে কানটানা, চাইলে এগুলো দিয়েও পরা যাবে, আর যদি না চাই তাহলে শুধু দুলগুলো পরা যাবে।
এখানে দুইটা সিস্টেমই আছে, এই জন্যই আমার আরো বেশি ভালো লাগছে। আর এগুলো আমি একসময় পড়তাম, এখন তেমন পড়া হয় না, সবসময় গোল্ডের এগুলোই পড়া হয়। আর এটা হলো টিকলি, এটাও একটা সিম্পলের ভিতরে। আর এটা অনেক সুন্দর। আর এখানে আছে একটা, কি বলে এগুলোকে, পিন, এগুলো হিজাবের জন্য, ছোট ছোট অনেক সুন্দর এগুলো। আর এটা এই ছোট্ট একটা বক্সে। আরও আমার গিফট ছিল, সেগুলো অন্য জায়গায় ছিল, আমি দেখাতে ভুলে গেছিলাম। আর এখানে একটা হলো ক্রিম, ফেয়ার অ্যান্ড লাভলি, এটা হলো ইন্ডিয়ান। আমার আরও কানে ছিল, সেটা দেখাতে ভুলে গেছি। আর আমার সব থেকে পছন্দের এই জিনিসটা, আর এটা যে কতটা কিউট। আর এত পরিমাণ যে কিউট বলে বোঝাতে পারবো না, আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আর কালারটা অনেক সুন্দর এই মগটা। আর এই যে এই মগটা, এই মগটাও সেম একই সাইজে, তবে ইমোজিটা আলাদা। আর এটা অনেক সুন্দর। আর আমার সব থেকে পছন্দের জিনিস হলো মগ কালেক্ট করা। আমার অনেক অনেক মগ আছে, কোনো এক সময় শেয়ার করব। আর এগুলো আমি সবসময় কিনে রেখে দিই, কারণ আমার কাছে ভালো লাগে এই কিউট কিউট মগগুলো। আর এখানে আছে হেয়ার ড্রায়ার। আর এই হেয়ার ড্রায়ারটা নেওয়া হয়েছে, আর এই ব্র্যান্ডেরটা অনেক ভালো। আর আমার আগে ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। আর এখন যেহেতু অনেক শীত, আর চুল শুকাতে অনেকটাই দেরি হয়, আর এটার জন্য আমার ঠান্ডা লেগে যায়। আর বিশেষ করে আমার মোটামুটি ভালোই লম্বা চুলগুলো, আর এই চুলের জন্য আমি ভালো করে শুকাতে পারি না। আর শীতের দিন তো এমনিতেই চুল ছাড়া যায় না, ঠান্ডা লাগে। আর এটা আমার অনেক দরকার ছিল, এটা আমি পেয়েছি। আর এই যে একটা শাড়ি, আর এটা সিম্পলের ভিতরে, এই কালারটা অনেক সুন্দর। আর এই কালারটা, আর সে কানের আর টিকলিটা সেম একই কালার। আর এটার সাথে একটা হিজাব ছিল এই কালার, তবে এক কালার, আর সেটা দেখাতে আমি ভুলে গেছি। আরও মেহেদি ছিল, সেটাও ভুলে গেছি। মেহেদি ছিল, চকলেট ছিল, আর এই যে এখানে থ্রি পিস। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখেন কিন্তু আজ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা হলো জর্জেটের ভিতরে, এটা হলো ওড়না, আর ওড়নার যে সাইড এরকম কাজ করা, মাঝখানেও কাজ আছে ওড়নার ফাঁকে ফাঁকে, আর অনেক সুন্দর। আর ওড়নাটা অনেক বড়,
কালারটা অনেক সুন্দর, তবে ক্যামেরাতে কেমন আসছে বলতে পারবো না, তবে বাস্তবে অনেক সুন্দর। আর এটা হলো সালোয়ারের কাপড়, এটা অনেক সুন্দর ছিল। আর এটা হলো থ্রি পিসটা, মানে জামাটা, আর অনেক লং ছিল জামাটা, মানে অনেক বাড়তি কাপড় দেওয়া থাকে এখানে। এই যে এটা হলো গলার কাজটা, পুরো বডিতেই কাজ করা আছে, তবে এটা হলো গলার। আর এটা হলো নেচের পাটটা, আর কাজগুলো কিন্তু অনেক সুন্দর। আর এটার ভিতরে কিন্তু ইনারের কাপড়টা দেওয়া আছে, আর এই যেটা হলো জামার যে হাতা সেটার কাপড়। এই যে ক্যাটালগ, এই যে কালারটা নেওয়া হয়েছে। আর আমার ঠান্ডা লাগছে, আমার কথা কিন্তু আটকে আটকে যাচ্ছে, কারণ আমার কথা বলতে অনেকটাই কষ্ট হয়, আর আমি কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না, তাই দিলাম। আর আমার ভিডিওতে কোথাও কোনো অংশ ভুল হলে কিছু মনে করবেন না। এইটা আর একটা থ্রি পিস, এইটা অন্যরা। আর এই কালারটা অনেক সুন্দর, আমার দুইটা কালারই অনেক মানাইছে। আর এখানেও এই যে ওনার মাঝখানে একটু একটু করে কাজ করা, আর কালারটা আমার অনেক ভালো লাগছে এটাও। আর এটা হলো সালোয়ার, আর এগুলো বানাইতে হবে। আর এখানে ইনারে কাপড়টা দেওয়া ছিল, আর অনেকটুক করে কাপড় দেওয়া ছিল। আর এটা হলো জামাটা, এটা পুরো বডিতে কাজ করা। আর এটা হলো গলা, আর এটা হলো নিচের সাইডটা। আর আমার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আরও ছিল, দেখানো হয় নাই। আল্লাহ হাফেজ।